हजरत शाह फरीद रहमतुल्लाही अलैहि वसल्लम बंगबंधु शेख मुजिबुर रहमान पल्लीकवि जसीमउद्दीन प्रमुख महामनीषीदेर स्मृतिविजड़ित जिला फरीदपुर। এই ফরিদপুরেই আছে দক্ষিণাঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফরিদপুর মুসলিম মিশন। ফরিদপুর মুসলিম মিশন আধুনিক এবং ইসলামিক শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান। বাংলাদেশ বিশ্বের উন্নয়নশীল দেশের একটি দেশ। এদেশের দারিদ্র জর্জরিত মানুষ বিভিন্ন সময়ে নানা ধরনের ষড়যন্ত্রের শিকার হয়েছে। ফরিদপুর জেলাটি বাংলাদেশের একটি দরিদ্রতম জেলা। এই অঞ্চলের জনগণের দারিদ্রতার সুযোগে বিগত ৭০ দশকের দিকে খ্রিস্টান মিশনারিরা ব্যাপক অপতৎপরতা শুরু করে। তারা দারিদ্র্যপীড়িত জনগণকে তথা এতিম অনাথ এবং ছিন্নমূল শিশুদের পুনর্বাসনের নামে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার কাজে মেতে ওঠে। যদিও এদেশে শতকরা ৯০% মুসলিম, তবুও এই খ্রিস্টান মিশনারিদের অপতৎপরতার মোকাবেলায় খুব বেশি কিছু করা সম্ভব হয়ে উঠছিল না, যার ফলশ্রুতিতে ৮০ দশকে বিষয়টি মারাত্মক আকার ধারণ করে। এই ৮০ দশকে যখন খ্রিস্টান মিশনারিগণ সমাজ সেবার ছদ্মবেশে আমাদের সমাজের শেকড়ের মূলে আঘাত আনতে শুরু করে, আর এই অশুভ অপতৎপরতার প্রেক্ষাপটে প্রাতিষ্ঠানিক সেবার মাধ্যমে মোকাবেলা করার লক্ষ্যে ফরিদপুর জেলা শহরের কতিপয় হৃদয়বান ব্যক্তির প্রচেষ্টায় ১৯৮১ সালের ১৫ জানুয়ারি ফরিদপুর ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের উপপরিচালকের অফিস কক্ষে ফরিদপুর মুসলিম মিশনের যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৮৪ সালে ফরিদপুর শহরের ঢাকা আরিচা মহাসড়কের পাশে রঘুনন্দনপুর নামক স্থানে মুসলিম মিশনের আবাসিক নিবাস প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা ছিলেন মরহুম মৌলভী মশিউর রহমান। প্রতিষ্ঠা লগ্ন থেকেই মরহুম এম এন জামান, মরহুম অ্যাডভোকেট আদিলউদ্দিন হাওলাদার, মরহুম লিয়াকত হোসেন, মরহুম অ্যাডভোকেট মোশারফ হোসেন, আলহাজ আব্দুল করিম মিয়া, মরহুম আব্দুল রহিম মিয়া, মরহুম মৌলভী রফিক উদ্দিন, মরহুম আলহাজ খন্দকার মহসিন আলী, মরহুম আলহাজ জহুরুল হক, মাওলানা মোহাম্মদ হাম্মাদ, আব্দুল হাই মিয়া, কাজী আহসানুল্লাহ মোস্তফা, কাজী মীর মাজেদ আলী, কে এম রব্বানী, জনাব ইঞ্জিনিয়ার শহীদুল হাসান, মাওলানা আবুল কালাম আজাদ, জনাব মোহাম্মদ সাইদ আলী, কামরুজ্জামান খান বাসু, নূর মোহাম্মদ বাবলু, অধ্যাপক মোহাম্মদ আব্দুস সামাদ, জনাব প্রফেসর এ বি এম সাত্তার, জনাব মফিজ ইমাম মিলন, জনাব আতিয়ার রহমান প্রমুখ হৃদয়বান ব্যক্তিবর্গ অগ্রণী ভূমিকা পালন করেছেন এবং এখনো পালন করছেন।
কিছু মহাত উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে ফরিদপুর মুসলিম মিশন প্রতিষ্ঠা করা হয়েছে। মানুষের বিবেক ও মূল্যবোধের জাগ্রত করা এবং আর্ত মানবতার প্রতি সামর্থ্যবানদের দায়িত্ব ও কর্তব্যবোধকে উজ্জীবিত করা। যে সকল শিশু এতিম ও অনাথ হওয়ার কারণে বা পিতামাতার মত দরিদ্রতার ফলে ছিন্নমূল ও অসহায় হয়ে পড়ে, তাদের জন্য নিরাপদ আশ্রয় সৃষ্টি করা, সেই সাথে লালন পালন ও মৌলিক অধিকার বাস্তবায়ন করার মধ্য দিয়ে সমাজে তাদের পুনর্বাসনের মাধ্যমে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করা, যাতে দুস্থতার জন্য তাদের নিজেদের ধর্মকে বিকিয়ে দিতে না হয়। বিধর্মীয় মিশনারিদের হীনচক্রান্তের দ্বার উন্মোচিত করে জনসাধারণকে এ সম্পর্কে সচেতন করা, সর্বোপরি ইসলামী মূল্যবোধের চর্চা ও লালনের মাধ্যমে জনসাধারণের মধ্যে ধর্মীয় চেতনা বৃদ্ধি করা এ প্রতিষ্ঠানের অন্যতম লক্ষ্য। দীর্ঘ 38 বছর ধরে এ লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের প্রয়াসে ক্লান্তিহীনভাবে যিনি নিরলস পরিশ্রম করে চলেছেন, তিনি হলেন জাতীয় সমাজসেবায় স্বর্ণপদক প্রাপ্ত সমাজসেবক, শিক্ষানুরাগী, সংগঠক অধ্যাপক মোহাম্মদ আব্দুস সামাদ, যিনি প্রতিষ্ঠানের শুরু হতে আজ পর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে অকুণ্ঠ চিত্তে তার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে আসছেন। এ প্রতিষ্ঠানটি কিছু মহৎ উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে। এগুলোর মধ্যে ইসলামের সুমহান মানবিক মূল্যবোধের ভিত্তিতে দুস্থ মানুষের সেবা করা, নিজ ধর্ম, জীবনবোধ, সমাজ ও সংস্কৃতি সম্পর্কে মুসলমানদের সজাগ সচেতন করা, জাতি ধর্ম নির্বিশেষে সমাজের সবাইকে আর্ত মানবতার সেবায় উদ্বুদ্ধ করা, মুক্তিযুদ্ধের চেতনায় অত্র প্রতিষ্ঠানের নিবাসীদের উদ্বুদ্ধ করা, খ্রিস্টান মিশনারিদের ধর্মান্তরিত করার অপচেষ্টা শিকড় সমেত উপড়ে ফেলা সহ প্রভৃতি। ফরিদপুর মুসলিম মিশন একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কর্মসূচির মধ্যে এতিম নিবাসীদের জন্য মাদ্রাসা ও কারিগরি শিক্ষার সুযোগ সহ এতিমখানা প্রতিষ্ঠা করা, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার মাধ্যমে এতিম নিবাসীদের সুদক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। সাধারণ শিক্ষার পাশাপাশি আমাদের এতিম সন্তানেরা, আমাদের নিবাসীরা যাতে কারিগরি শিক্ষা গ্রহণ করতে পারে, সেই জন্য আমরা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে তাদের ট্রেনিং নেওয়ার ব্যবস্থা করেছি। আমাদের টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে 8টি ট্রেড আছে, যে 8টি ট্রেডের যে কোনো একটায় যার যেটা ভালো লাগে সেখানে তাদেরকে শিক্ষা নিতে হয়, যাতে করে তারা সাধারণ শিক্ষায় ডিগ্রি নেওয়ার পরে, যাদের মধ্যে যারা চাকরি, যারা অন্য কর্মসংস্থান সংগ্রহ করতে না পারে, তারা সহকর্মস্থান সহকর্মসংস্থান করতে পারবে, তারা এরকম কাজ তাদের শিখে দেওয়া হয়। তো সেখানে কার্পেন্ট্রি রয়েছে, টেইলরিং রয়েছে, ওয়েল্ডিং রয়েছে, মেশিনিস্ট রয়েছে, কম্পিউটার রয়েছে, যার যেটা ভালো লাগে তারা এগুলো শিখে সমাজে তারা কাজ করে খেতে পারবে, এইভাবে তাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে। তাদেরকে ভালোভাবে শিক্ষা দানের জন্য আমরা তাদের শিক্ষায়, তাদের ক্লাস শিক্ষায়, তাদের পরীক্ষার জন্য যাতে তারা পিছিয়ে না পড়ে, এই জন্য তাদের ক্লাসরুমের টিচিংয়ের পাশাপাশি আমরা রাত্রে তাদের জন্য টিউটর রেখেছি, রাত্রে তাদেরকে আলাদাভাবে পড়ানোর জন্য, যেটা প্রাইভেট পড়ার পরে সমাজের ছেলেরা প্রাইভেট পড়ার জন্য দৌড়াদৌড়ি করে, তাতে যারা না করে সেই জন্য রাত্রে আমরা টিউটর দিয়েছি তাদের, সেখানে তারা লেখাপড়া করে। এইভাবে আমরা আমাদের শিক্ষাক্রমকে এগিয়ে নিচ্ছি, আমরা এগিয়ে নিচ্ছি এই লক্ষ্যে। এদের মধ্যে যারা ভালো ছাত্র তারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বড় আরো বড় হবে, আর যারা মিডিয়কার, যারা এগোতে পারছে না উপরের দিকে, তারা অন্তত এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কারিগরি শিক্ষা নিয়ে তারা সমাজে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। ভাসমান, আশ্রয়হীন, পঙ্গু, অন্ধ এবং বৃদ্ধদের জন্য লিল্লা বোর্ডিং গড়ে তোলা, সরকারি, আধা সরকারি, বেসরকারি দপ্তর এবং শিল্প কারখানায় দুস্থ ও বেকার মানুষের কর্মসংস্থানের অগ্রাধিকার প্রতিষ্ঠিত করার পরিবেশ সৃষ্টি করা প্রভৃতি অন্যতম।
অতঃপর 1984 সালের 7 ডিসেম্বর মাত্র 25 জন এতিম শিশু নিয়ে এই প্রতিষ্ঠানের মূল যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে 400 জন এতিম বালক ও 300 জন এতিম বালিকা বিনা খরচে প্রতিপালিত হচ্ছে। এ সকল এতিম অসহায় নিবাসীদের প্রতিপালনে এবং ক্রমবর্ধমান এতিম অনাথ দুস্থ ও ছিন্নমূল শিশুদের চাপ মোকাবেলা করার জন্য মিশন সম্প্রসারণ, বর্ধিত ব্যয়ের জন্য আয়ের উৎস অনুসন্ধান করার জন্য প্রয়োজনীয়তা দেখা দেয়। এরই ধারাবাহিকতায় 1985 সালের 16 এপ্রিল ঢাকাস্থ ফরিদপুর সমিতির সভাপতি মরহুম আলহাজ শামসুদ্দিন আহমেদের উদ্যোগে বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি মরহুম শামস উল হকের বেক্সিমকো চেম্বারে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ফরিদপুর মুসলিম মিশনের প্রেক্ষাপট ও সার্বিক কার্যক্রম বিশ্লেষণ করা হয়। বিস্তারিত পর্যালোচনার পর উপস্থিত সকলেই মিশনকে একটি আদর্শ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার কাজে অংশীদার হবার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং মিশন সম্প্রসারণে ও পরিচালনার জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সভায় মরহুম সাব্বির ইউসুফকে আহ্বায়ক করে ঢাকাস্থ ফরিদপুর মুসলিম মিশন লিয়াজো কমিটি গঠন করা হয়। এ সভায় আরও যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফ, ইন্সপেকশন সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক মরহুম লুৎফুর রহমান, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম, দৈনিক খবরের সম্পাদক মিজানুর রহমান মিজান, মরহুম অ্যাডভোকেট এ কে এম শামসুল বাড়ি মিয়া মোহন, ফরিদপুর মুসলিম মিশনের স্বপ্নদ্রষ্টা আলহাজ মনুফি মশিউর রহমান, প্রফেসর এ বি এম সাত্তার প্রমুখ ব্যক্তিবর্গ বিশেষভাবে উল্লেখযোগ্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক মাননীয় মন্ত্রী ও বর্তমান সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী আন্তরিকতার সাথে মিশনের সকল কাজে পৃষ্ঠপোষকতা করে আসছেন। তিনি গত 2004 সালে মুসলিম মিশনের ছয়তলা আবাসিক ভবন বালক শাখার এবং মাননীয় এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন গত 2010 সালের 14 নভেম্বর বালিকা নিবাসের আবাসিক ভবন আনুষ্ঠানিক উদ্বোধন করে মুসলিম মিশন পরিবারকে কৃতজ্ঞতার দায়ে আবদ্ধ রেখেছে। ফরিদপুর জেলার জেলা প্রশাসক পদাধিকার বলে মুসলিম মিশনের প্রধান পৃষ্ঠপোষক। তিনি আন্তরিকতার সাথে মিশনের সার্বিক কর্মকাণ্ডে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করছেন। অতীতের জেলা প্রশাসকগণ আন্তরিকতার সাথে মিশনের সার্বিক কর্মকাণ্ডে সাধ্যমতো সাহায্য সহযোগিতা করেন। তৎপরই দলমত নির্বিশেষে ফরিদপুরবাসীর আকুণ্ঠ সমর্থন ও সহযোগিতায় মিশন পরিচালনা অধিকতর সহজ হয়েছে। ডক্টর জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল, ডায়াবেটিক সমিতি, হার্ট ফাউন্ডেশন, জহুরুল হক চক্ষু হাসপাতাল, কর্তৃপক্ষ মিশনের নিবাসীদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা বিনামূল্যে করে থাকেন। এছাড়া ফরিদপুর সদর হাসপাতাল, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকগণ, বেসরকারি হাসপাতালের চিকিৎসকগণ এই এতিম নিবাসীদের চিকিৎসার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকেন। ফরিদপুরের সাংবাদিকবৃন্দ, মুসলিম মিশনের অকৃত্রিম শুভাকাঙ্ক্ষী, মিশনের কর্মকাণ্ডকে তাদের লিখনীতে তুলে ধরেন এবং অনেকে ব্যক্তিগতভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন। 1995 সালের 7 জুন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মরহুম মোহাম্মদ নিজামুদ্দিন ফরিদপুর সফরকালে সংক্ষিপ্ত সময়ের জন্য মুসলিম মিশন পরিদর্শন করেন। মিশনের সকল নিবাসী তখন টিনের ছাপরা ঘরে মানবেতর জীবনযাপন করত। তিনি এই করুণ চিত্র অবলোকন করে
মিশনের এতিম নিবাসীদের আবাসন সমস্যা সমাধান কল্পে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। সে সময় পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান জনাব আবু হেনার কাছে পিসিপি জমা দিলে অনেক বা ঘুরে 2000 সালে ফরিদপুর মুসলিম মিশন এতিম অনাথ ও ছিন্নমূল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন প্রকল্পটি অনুমোদন লাভ করে ও এডিবি ভুক্ত হয়। বর্তমান সরকারের সাবেক মন্ত্রী জনাব ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এই প্রকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী ডাক্তার মোজাম্মেল হোসেন মিশনের ছিন্নমূল প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রাক্তন প্রতিমন্ত্রী ডক্টর মুহিউদ্দিন খান আলমগীরকে 2টি ডিও লেটার লিখেছিলেন, যার ফলে 9,23,00,000 টাকার প্রকল্পটিতে সদাশয় সরকার 80% অর্থাৎ 7,35,00,000 টাকা প্রদান করেন। অবশিষ্ট অর্থে মিশনের নিজস্ব তহবিল থেকে ব্যয় করে 500 বালক ও 200 বালিকার জন্য 1টি ভবন, 1টি হেলথ সেন্টার নির্মাণ করা হয়। এই প্রতিষ্ঠানে মক্তব ও হেফজ বিভাগ, দাখিল মাদ্রাসা, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এবং 1টি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এছাড়া অর্থনৈতিক সংকট মোকাবেলার জন্য নিজস্ব আয়বর্ধক কিছু প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এগুলোর মধ্যে 5টি মৎস্য খামার, 1টি গবাদি পশু পালন খামার, 1টি মুরগির খামার, সবজি চাষ, নার্সারি ও বৃক্ষায়ন প্রকল্প। এই প্রতিষ্ঠানের ছোট ছোট কোমলমতি এতিম নিবাসীদের ইসলাম সম্পর্কিত প্রাথমিক জ্ঞান দান, প্রয়োজনীয় দোয়া কালাম, মাসলা মাসাইল, আদব কায়দা শিক্ষাদান। এখানে নিবাসীরা ফজরের আজান থেকে শুরু করে রাতে শয়ন পর্যন্ত 1টি পূর্ণাঙ্গ কর্মসূচির মাধ্যমে লেখাপড়া, শরীর চর্চা, নিয়মানুবর্তিতা, কারিগরি শিক্ষা প্রদান করা হয়। এছাড়াও স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস, আমাদের সংস্কৃতি ও বিখ্যাত মনীষীদের জীবন চরিত্র সম্পর্কে শিক্ষা গ্রহণের নিমিত্তে নিয়মিত সেমিনার, সিম্পোজিয়ামের ব্যবস্থা করা হয়। মুসলিম মিশনের এতিম নিবাসীদের শিক্ষার প্রসার কল্পে এবং স্থানীয়দের উচ্চ শিক্ষার দ্বার সুগম করতে দাখিল মাদ্রাসার পাশাপাশি মিশন চত্বরে 2002 সালে ফরিদপুর মুসলিম মিশন কলেজ নামে 1টি দৃষ্টিনন্দন কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। এই কলেজটিতে রয়েছে 5টি বিভাগ, যেগুলো হলো বিজ্ঞান, মানবিক, বাণিজ্য, ব্যবসায় ব্যবস্থাপনা, বিএম ও ইসলামিক স্টাডিজ। অভিজ্ঞ ও মেধাবী শিক্ষক দ্বারা মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য। কলেজটিতে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি করা, তাদের মাঝে নৈতিক মানবিক মূল্যবোধের সাথে সাথে দেশীয় ইসলামী সাংস্কৃতিক চেতনা, দেশপ্রেম জাগ্রত করা, সৃজনশীলতার গুণাবলীর বিকাশ ঘটানো এবং কর্মদক্ষতা, নেতৃত্ব দানের সক্ষমতা, কর্মমুখী মানসিকতা তৈরি এবং দেশ বিদেশে উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের সুশৃঙ্খল রূপে গড়ে তোলা। এটি 1টি সম্পূর্ণ রাজনীতি এবং মাদক জঙ্গিবাদ মুক্ত 1টি কলেজ। এখানে গরিব ও মেধাবীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে। ছাত্র ও ছাত্রীদের পৃথক পৃথক আবাসিক হোস্টেল রয়েছে। ছাত্রীদের জন্য রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। শিক্ষার্থীদের জন্য রয়েছে মনোমুগ্ধকর লাইব্রেরি, যেখানে কলেজ পাঠ্যপুস্তক ছাড়াও বিভিন্ন ধরনের মূল্যবান বই পড়ে জ্ঞানের সীমানাকে আরো বিস্তৃত করার সুযোগ পায়। রয়েছে কম্পিউটার ল্যাব, এছাড়া খেলাধুলার জন্য সুবিশাল মাঠ।
সাংস্কৃতিক ও মানব অনুষ্ঠানের আয়োজন, বিতর্ক প্রতিযোগিতা, দেয়ালি কালিখন, রক্তদান কর্মসূচি, শিক্ষা সফর সহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের অবারিত সুযোগ। ফরিদপুর মুসলিম মিশন দাখিল মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থীদের প্রতি বছরে পরীক্ষার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। এখান থেকে শিক্ষার পাঠ শেষ করে শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণে নিয়োজিত হয়েছে। ফরিদপুর মুসলিম মিশন চত্বরেই একটি বৃহৎ লাইব্রেরি রয়েছে। এই লাইব্রেরিতে শিক্ষার্থীবৃন্দ সকাল থেকে রাত পর্যন্ত একাডেমিক পড়ার পাশাপাশি বিখ্যাত লেখকদের বই পড়ার সুযোগ লাভ করে থাকে। ফরিদপুর মুসলিম মিশন চত্বরেই দৃষ্টিনন্দন একটি মসজিদ রয়েছে। এই মসজিদে শিক্ষার্থীবৃন্দ জামাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ঢাকা ও ফরিদপুরে অধ্যয়নরত ফরিদপুর মুসলিম মিশনের প্রাক্তন শিক্ষার্থীদের সাহায্য সহযোগিতার প্রয়াস নিয়ে ঢাকা ও ফরিদপুরে ফরিদপুর মুসলিম মিশন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা ও ফরিদপুরে ফরিদপুর মুসলিম মিশন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ফরিদপুর নামে 2টি ছাত্র সংগঠন রয়েছে। এছাড়াও ফরিদপুর মুসলিম মিশন প্রাক্তন ছাত্র পরিষদ নামে আরেকটি সংগঠন রয়েছে। মিশনের নিবাসীরা প্রতি বছর মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবসে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের দক্ষতা প্রদর্শন করে সুধীজনদের মুগ্ধ করে পুরস্কার অর্জন করে থাকে। এছাড়া বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু একাডেমি সহ বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে।